নমস্কার, আমার ভিডিও আপনাদের স্বাগত। আমি সানা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, আজকে 12 নম্বর ওয়ার্ডের রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং সেখানে পৌরমাতা মমতা মণ্ডল ও পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, বাবুইহাটের আইসি শান্তনু সরকার এবং সেখানে অনেক অনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের পক্ষ দিয়ে আজকে 300 জন রিক্সা চালক বন্ধুদের মধ্যে কম্বল বিতরণ করা হলো এবং সেখানে ফুটবল খেলায় যে জয়ী হয়েছে তাকে সম্বর্ধনা জ্ঞাপন দেওয়া হয়েছে। সময় এবং ফাইনাল কাজে পাওয়া ফজলুর রহমানকে সম্মানিত করবে। এবারে দেবতাবাড়ি চ্যাম্পিয়ন মহাবন্ধ রামলতম চলে এসেছে। শুভেন্দু মান্না বিচন্দ্র মন্ডল ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে তার সহকারী কোচ অমিত সিং রায়। আমাদের সংগঠনের কাজ ব্যস্ত থাকা সত্ত্বেও নিরামা প্রকল্পের মাধ্যমে কর্মচারীদের সকলে এরকম একটা প্রকল্প আমাদের 12 নম্বর ওয়ার্ডে এটা 998 সঙ্গে এবছর আমাদের মানে চলছে এই কাপ, মানে আমাদের মানে মানে বলা যেতে পারে আমাদের যে কমিশনার কাপ, সেই কমিশনার কাপে জোর ধরে এই বাগিয়াটি থানা জোন এটা ছাপিয়ে আমার ঘর করে এই কারণে বাগিয়াটি জোন জোনটার মধ্যে ম্যাক্সিমাম করছে রাজারহাট বরপুর বিধানসভা ভবন। সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম অন্যতম সেরা প্রোগ্রাম, ওরা প্রায় ক্যালেন্ডার না প্রকাশ করলে সারা বছর ওরা নানা কর্মসূচির মুখে থাকে। ওদিন আগের দিন ক্যালেন্ডার মানে কম্বল দান থেকে সুনীল বসু ছিলেন, সেখানেই ঘোষণা করেছিলেন যে আজকের দিনটা 300 রিক্সা চালককে তারা সম্বর্ধনা করবে। ইন দি মিনটাইমে নিউ টাউন ইন দি মিনটাইমে বাগিয়াড়ি থানা এলাকায় এই টিম চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে সম্বর্ধনা। দুজন প্লেয়ার যারা এখানে থাকেন, একজন মোহামেডান স্পোর্টিংয়ে আই লিগ খেলছেন, একজন অমিতবাবু তিনি গোলকিপার কোচ আমাদের এখানে থাকেন থাকেন মনমানও খেলেছেন, তাদেরকে স্পেশালি সম্বর্ধনা দেবেন। এটা ওই অভিনবত্ব আর রিক্সা চালকদের জন্য এটা ভাবা এই মহত্বের প্রোগ্রাম। এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যে মমতা এবং আইজু যেন শত শত বছর ধরে আমাদের থেকে ওরা জুনিয়র যেন এই কাজ করে করে মানুষের মধ্যে এই মানুষকে ভালোবেসে এই কাজ করাটাই আমি পছন্দ করি। এই মানুষগুলি দুঃখী, এই মানুষগুলি আমাদের নির্বাচিত করে, এদের কিছু পাওয়ার থাকে না, এদের জন্য আমাদের ভাবনা চিন্তা বিষয়টাকে রাখতে হবে। এই ভাবনা চিন্তা বিষয় মাঠে মাঠের একটা কথা বলেছেন, শরীর খারাপ বলে উঠতে পারিনি, মাঠটা কারো সঙ্গে কথা বলে নেবো,
আমি ওই মানে ও আমাদের মানে খুব ভালো একজন সংগঠক ওকে নিয়ে আমি মাঠটা দেখে নেব আমার দিক থেকে যা যা করণীয় আছে কোনো মাঠ দখলমুক্ত হতে দেব না আর 12 নম্বর ওয়ার্ড খেলাধুলার জায়গা যা করণীয় আছে তাকে যদি আমার ফান থেকেও টাকা দিতে আমি তাও দেব আমি তো মনে করি বিষয় নেব আরেকটা বিষয় আপনি চ্যাম্পিয়ন হয়েছে আপনি কালকে চ্যাম্পিয়ন চাইছেন স্বীকার করলেন করবে সুন্দর করে দেখে মনে হলো রিকশা চালকদের যেহেতু আমি এটা করি আমি এটা মানে ঈদে করি অন্য জায়গায় করি করি কালী পুজোতে করি আমার যত নানপুরের রিক্সা চালকদের প্রতি বছর দূরে ছাড়তে করে এরকম দাদা থাকা লটারি সিস্টেমে করি বয়স্করা করি সবাই গরিব মানুষ সবাই আশা করে আমাদের কোভিড মানুষ দেখবেন রিক্সা এখন রিক্সা টেনে আর পারে না এই রিক্সা টেনে পারে না এই রিক্সা যদি তারা গরমভাবে চালায় একটু আমরা সবাই করি এমনি তো 60 বছর 70 বছরের পর রিটায়ার হওয়ার কথা হয় না আমি একটা রিটায়ারমেন্ট লোককে সারা বছর ধরে চালাই এরকম নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে মানে এদেশে সরকার সবটা করতেও পারে না কোনো সরকার করতেও চায় না কোনো সরকার করলেও তাদের আর্থিক ক্ষমতা থাকে আমাদের আমরা সবাই যারা জনপ্রতি তারা যদি নিজের নিজের কাজে কাজে ভাবি অনেকটা আমরা এই কাজ করতে পারবো মানে করতে পারবো আমাদের ডিফেন্সে খেলেছিল মিন্টু মিন্টু আসতে পারিনি ওর ভাই ইমরান ও খেলেছিল অ্যান্ড মিন্টুর হয়ে ওর ভাই ইমরান সংগ্রহ করছে মিষ্টি অর্থ এবং ফুল একদম আদর্শ মানুষ আমরা যারা হয়তো আমরা পুলিশ হিসেবে দেখে টেনে নাকি কিন্তু মানুষ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল ভুলু আমাদের এখানে এখানে উপস্থিত হয়েছে ভুলু আমাদের পুরস্কার তুলে দেবেন বিরাস্তার অষ্টম খানুই যাও চলে যাও যাও এখানে প্রথমে বলি যে আমাদের মাননীয় সিপি সাহেবের অনুপ্রেরণায় আমরা এখানটায় যে টুর্নামেন্টের আয়োজন করেছিলাম কমিশনার্স কাপ সেই কমিশনার্স কাপে যাতে সবার মধ্যে ব্যাপারটা ছড়িয়ে পড়ে কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটা মাথায় নিয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেক ওয়ার্ড থেকে টিম চেয়েছিলাম এবং থানা অর্গানাইজ করছিল বিষয়টা টুর্নামেন্টটা সেখানে প্রত্যেক ওয়ার্ডের যে টিমগুলো ছিল তাদের মধ্যে 12 নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং 12 নম্বর ওয়ার্ডের যে প্লেয়াররা ছিল খুব মানে যোগ্য দল হিসাবে সেখানে ওরা জয়লাভ করেছে যদিও খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যোগ্য দল হিসাবেই ওরা জিতেছে এবং আজকে ভালো লাগছে যে এখানে মাননীয় কাউন্সিলর ম্যাডামের পক্ষ থেকে একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো আমরা জানি আস্তে আস্তে আমাদের পরিবেশ থেকে খেলাধুলাগুলো হারিয়ে যাচ্ছে তো সেই খেলাধুলার পরিবেশকে আবার জিয়ে আনার জন্যে এই প্লেয়ারদেরকে যে সম্বর্ধনা দেওয়া হলো এদেরকে উৎসাহ দেওয়া হলো এটা একটা ভালো বিষয় এবং আমরা খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করছি যখন যেখানে যে থানাতে কাজ করি সেখানকার অধিবাসী হিসাবেই আমরা সমস্যাগুলোকে দেখার চেষ্টা করি এবং যখন সাধারণ মানুষের কাছাকাছি বেশি পৌঁছাতে পারবো আপনি ধরে নিন যে এই নপাড়া এলাকার থেকে অর্জুনপুর থানাটা বেশ খানিকটা দূর কমিউনিকেশনের প্রবলেম আছে অনেক ক্ষেত্রে তো সাধারণ মানুষের অনেকেই আছে যারা তাদের প্রবলেমটা সময় মতো গিয়ে থানাতে বলে আসতে পারে না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি তাদের কাছাকাছি এসে তাদের সমস্যাটা স্থানীয়ভাবে শুনে তাদের যাতে তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায় এটা তারই প্রচেষ্টা ছেলেটা গর্বের ব্যাপার কারণ এখন যে আপনারা সকলেই জানেন ফুটবল জ্বরে আক্রান্ত সারা গোটা বিশ্ব কারণ কাতারে বিশ্বকাপ চলছে
এমনত অবস্থায় বিধাননগর কমিশনারেটের যে বাগবাড়ি থানা এলাকায় 14টা ওয়ার্ড নিয়ে যে খেলা করেছিল চারিগ্রাম স্কুলের মাঠে সেই সেই আমাদের বানরমূল ওয়ার্ড নাম দিয়েছিল তাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বিষয় তোমার অনুভূতি প্রতিক্রিয়া আজকে হচ্ছে হিউম্যান রাইটস ডে আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক বলেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের যুবরাজের ঐকান্তিক প্রচেষ্টা এবং তার অনুকরণ তিনি যেভাবে জেলায় জেলায় ঘুরছে সেটাকে মাথায় রেখে আমাদের সাংসদ মাননীয় কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক আমার অভিভাবক তাপস চ্যাটার্জির সহযোগিতায় এবং মমতা মণ্ডল এবং আমাদের সবার উদ্যোগে আজকে আমরা 12 নম্বর ওয়ার্ডে নপাড়া ষষ্ঠীতলায় আমাদের এই ওয়ার্ডে 300 জন রিক্সা চালক বন্ধুদের আমরা শীতবস্ত্র তুলে দিলাম সাথে সাথে বিধাননগর কমিশনারের বাগুয়াডি থানার যে 14 দলের 14টা ওয়ার্ড নিয়ে যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল যেসব 12 নম্বর ওয়ার্ড বিজয়ী হয়েছিল আমাদের ওয়ার্ডের বিজয়ী খেলোয়াড়দের আমরা তাদের হাতে ফুল মিষ্টি তুলে দিয়েছি উপহার সাথে সাথে আমাদের দেখেছেন মোহামেডান পরপর দুবার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছে সেই কলকাতা লীগে দুবারই চ্যাম্পিয়ন দলের সদস্য আমার ওয়ার্ডের নাগরিক আমার হাতে গড়া সফিউল রহমান রিপনকে আমরা সংবর্ধনা দিয়েছি সাথে সাথে সন্তোষ ট্রফিতে বাংলা এবার ন্যাশনাল গেমসে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই সাব গেমসের সহকারী কোচ অমিত সিংহ রায়কেও আমরা আজকের এখান থেকে সংবর্ধনা দিয়েছি আর আজকের দিনটা আমাদের বিধায়ক হয়েছে শুভ দিন আপনাদের মাধ্যমে জানাই আগামী 18 তারিখ রবিবার আবার আমরা 200 জন ছাত্রছাত্রীর হাতে টেস্ট পেপার তুলে দেবো আমরা কোনো অনুষ্ঠান করবো না আমরা তাদের হাতে তুলে দেবো আমরা বাড়িতে বাড়িতে গিয়েও দেবো কিছু আমরা টোকেন তাদের হাতে দেবো আমরা এবং তাদের পরিবেশ যদি সব ঠিক থাকে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেব তাদের আবার পরিবহনের ব্যবস্থা করব এবং তাদের আগাম যেসব মাধ্যমিক পরীক্ষার্থী 12 নম্বর ওয়ার্ডে দেবে তাদের সাফল্য কামনা করি তারা সুস্থ থাকুক ভালো থাকুক তারা পরীক্ষায় ভালো সাফল্য লাভ করুক আর বিধায়ক বলেছে আমরা বাঙালির যেরকম 12 মাসে 13 পার্বণ আমাদের 12 মাসে 13টা কর্মসূচি তার বেশিও আছে আর এখানে আমাদের দেখবেন 12 নম্বর ওয়ার্ডে আটঘরা নপাড়া হাতিয়াড়া সমস্ত নাগরিকদের সহযোগিতায় আজকের নপাড়া ষষ্ঠীতলায় এখানে একটি ধর্মীয় জায়গা এই জায়গায় আমরা সরকারি কর্মসূচিটা আমরা করতে সকলের সহযোগিতায় সক্ষম হয়েছি ফুটবল মাঠের প্রস্তাব উঠেছে এই ফুটবলটাতে এটা আমি ছোটোবেলায় থেকে আমার যখন বয়স 18 আর এখন 51 সেই থেকে আমরা এই বাঁশতলায় বলে একটা মাঠ আছে সেই মাঠটায় আমরা খেলে আসছি সেই মাঠ থেকে অনেকে খেলেছে বিভাস ঘোষ কলকাতা ময়দানে খেলেছে এই মাঠ থেকে অমিত সিংহ রায় মনমান খেয়েছে এই মাঠ থেকে শফিউল রহমান রিপন উঠেছে এই মাঠ থেকে অসংখ্য খেলোয়াড় এখান থেকে উঠছে আমাদের বিধায়ক যেটা বলে সেটা করে আমরা সবাই মিলে নাজির মোজাম আমার ভাই যা বলেছে সবাই মিলে আমরা এই মাঠটাকে ধরে রাখবো এবং বিধায়ক বলেছে কোনো কারুর এই দালাল প্রমোটারদের হাতে উনি এটা ছাড়তে দেবেন এর আগেও বহুবার বলে গেছে এবং এখানে কোনো হাতছানি দিয়ে পারবেও না এই মাঠটা আমরা নাগরিকদের জন্য এলাকার ছেলেদের জন্য খেলোয়াড়দের যাতে যাতে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম খেলোয়াড় তৈরি করতে করা যায় তার আমরা ব্যবস্থা করব এটা আমাদের বিধায়ক সাহেব বলেছে মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রত্যেক কাজে আমাদের মিডিয়া যেভাবে বন্ধুরা সাহায্য করে আজকেরও তাদের অনেকক্ষণ ধরে তাদের আছে তারা এখানে আছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তারা সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক তাদের পরিবারবর্গকেও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা দেখেছেন যে আমরা বিগত 6ই ডিসেম্বর আমাদের ওয়ার্ডের সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে যেমন শীতবস্ত্র প্রদান করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত রিক্সা চালক ভাইদের কথাও মাথায় রেখে আজকের এই মানবাধিকার দিনটিকে বেছে নিয়ে এই দিনটিতে আমরা আমাদের ওয়ার্ডের টোটাল 300 জন রিক্সা চালক বন্ধুকে আমরা এই শীতবস্ত্র প্রদান করলাম এছাড়াও আমাদের বিগত দিন যে আমাদের বাগুয়াটি পুলিশ স্টেশনের নেতৃত্বে যে আমাদের কমিশনার কাপ অর্গানাইজ করেছিল যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমাদের 14টা ওয়ার্ডের মধ্যে আমাদের 12 নম্বর ওয়ার্ড যেহেতু বিজয়ী হয়েছে সেই জন্য আমি আমাদের ওয়ার্ডের সমস্ত যে সমস্ত খেলোয়াড়েরা পার্টিসিপেট করেছিল তাদেরকে একটা সংবর্ধনা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদেরকে আমরা সম্মানিত করেছি এই
সুন্দর দিনটিকে এই সুন্দরভাবে আমরা আজকে পালন করলাম এবং আপনারা দেখবেন বিগত দিন আগামী দিনে আমরা বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এই 52 নম্বর ওয়ার্ড নিত্যদিন নিত্য রকম পরিকল্পনা মাথায় নিয়ে আগামী দিনও আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করব, এটা আপনারা দেখবেন। ধন্যবাদ।